ওরে বাপরে, গতকালকে হাওয়া দিছি অ্যান্ড হাওয়াটা মনে একটু বেশি পড়ে গেছে। বাইক যেখানে পড়তেছে ধাপ 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 করে লাভ দিচ্ছে। হ্যালো ইন্টারনেট, দিস ইজ মাহাদি অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইন টু দ্য চ্যানেল রিড রোড। সো ব্রোস, বাসতেছে প্রায় 5:45 মতো আর এখন আমি বের হয়েছি অফিস থেকে মাত্র। আজকে একটু আর্লি বের হয়েছি, একটু কাজ আছে, বাইক রিলেটেড কাজই, যে কারণে ভাবলাম একটু আর্লি বের হই। আর যেহেতু এখন শীতকাল এগিয়ে আসতেছে, সো সন্ধ্যাটা এখন আগে আগেই হয়ে যায়, দ্যাটস ওয়াই গোপ্রোতে তেমন একটা ভালো ফুটেজ নাও আসতে পারে। সো সেই জন্য আমি দুঃখিত। আর এখন আমরা পুরো গ্রামের দিকে ঢুকে গেছি, এই সাইডটা পুরো গ্রাম। আপনারা শুনতেছেন কি না আমি জানি না, বাট আমি শুনতেছি ঝিঝিপোকার ডাক অ্যান্ড সন্ধ্যা হলে যে একটা স্মেল আসে, এই দেখেন গরু আসতেস। আর আমি কোন দিকে যাই, সন্ধ্যা হলে যে একটা স্মেল আসে সেটা আমি এখন পাচ্ছি এখান থেকে, যে কারণে আমি আসার পথে এই রুট না ধরলেও যাওয়ার পথে ঠিকই আমি এই রুটটা ধরি। বাম দিক দিয়ে গেলেও হচ্ছে মেন রোডে উঠা যায়, মানে আখরাইনের রোডটাতে উঠা যায়, বাট আমি এত দূর ঘুরি না, একটু শর্টকাটই মারি আর কি। এই জায়গাটা দেখেন কত অন্ধকার, লাইটটা জ্বালিয়ে দিই। আর এখানে হচ্ছে মাটির চুলা রান্না করে, এই যে এই বাড়িটায় মাটির চুলা আছে। স্মেলটা যখন মানে যখন রান্না করি স্মেলটা যা হয় পুরো অসাধারণ। আর এই রোডটা হচ্ছে একদম, আর এই রোডটা হচ্ছে একটা বাইপাস রোড, বাট অনেকে বাইপাস হিসেবেও ইউজ করে। আর এই রোড দিয়ে দুইটা গাড়ি খুবই প্যারা হয়ে যাইতে, দেখলেন হচ্ছে একটা গাড়ি গেলে একটা বাইক যাওয়ার জায়গায় থাকে না। তো আজকে মেনলি একটু হালকা পাতলা ডেলি ব্লগের মতোই করার চেষ্টা করলাম, কেমন লাগতেছে আপনাদের কাছে আমি জানি না, সেটা অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন। তো বাইকের যে কাজগুলোর জন্য মেনলি আজকে আগে আগে বের হইলাম, কিছু জিনিস চেঞ্জ করতে হবে। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার এয়ার ফিল্টারটা সম্ভবত চেঞ্জ করা লাগবে, সো ওটা আজকে একটু চেক দিব, চেক দিয়ে দেখতে হবে যে কী অবস্থা ওটার। আর মনে হয় না ভালো আছে, সো যদি ভালো না থাকে তাহলে আমি এটা চেঞ্জ করে ফেলবো। প্লাস ব্রেক প্যাডটাও চেঞ্জ করতে হবে, বিকজ ওয়াইলের যে লেভেলটা একদম নিচে চলে আসছে, প্লাস ব্রেকটাও ঠিক মতো কাজ করতেছে না। নতুন ব্রেক প্যাড লাগাইছি, বেশি দিন হয় নাই, বড় জোর 2-3 হাজার কিলোমিটার হবে, এর মধ্যেই শেষ হয়ে গেলো। মেনলি এখন হচ্ছে রেনি সিজন, বৃষ্টির মধ্যে আমি অনেক দিনই বাইক চালাইছি, যে কারণে ব্রেক প্যাডটা বেশি ক্ষয় হয়েছে অন্য অন্য সিজনের তুলনায়। সো এটাকেও চেঞ্জ করতে হবে, আর হচ্ছে ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করতে হবে। আর এখন আমার ট্রিপ মিটারে দেখাচ্ছে 506 কিলোমিটার, বাট এটা 506 কিলোমিটার না, এটা হচ্ছে 1506 কিলোমিটার, বিকজ 1000-এর পরে হচ্ছে মিটারটা আবার জিরো হয়ে যায়, দ্যাটস ওয়াই আর ওই 1000টা এখানে কাউন্ট হয় নাই। তো একটা ইঞ্জিন অয়েল দিয়ে প্রথম আমি এই 1500 কিলোমিটার রান করতেছি, এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি নাই, বাট সাউন্ডটা কেমন যেন হয়ে গেছে, মানে স্মুথনেস ভাবটা চলে গেছে। মেনলি আমি ওই 1200-1300 ভিতরেই চেঞ্জ করে ফেলি, বা 1000-1200 ভিতরে চেঞ্জ করি, বাট এবার একটু মুসিবতে পড়ে গেছিলাম, যে কারণে এখনও চেঞ্জ করা হয় নাই, আজকে চেঞ্জ করবো ভাবছি। আর কাঞ্চন ভাই আসতেছে, কাঞ্চন ভাইকে আপনারা হয়তো বা দেখছেন কোনো একটা ভিডিওতে, তিনি বাইকের দোকানে ওয়েট করতেছে আমার জন্য, আর আমি অফিস থেকে যাচ্ছি। তো এখানে হয়তো বেশি ভালো ফুটেজ পাওয়াও যাবে না, জানি না কেমন আসতেছে, কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আসি নবরবাগে, নবরবাগ থেকে জ্যাম শুরু হয়ে গেছে। গতকালকে জ্যামটা আরও বেশি ছিল, বাট আজকে মোটামুটি একটু কম আছে। অ্যান্ড এই জ্যামটা কিসের জন্য লাগছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো, যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম, যারা লাস্ট ভিডিও দেখছেন তারা তো বুঝেই গেছেন কী কারণে জ্যামটা লাগছে। সো যারা আজকের ভিডিও নতুন দেখতেছেন তারা একটু ওয়েট করেন, আজকে দেখাবো জাস্ট এইটুকুর জন্য এত বড় জ্যাম।
ওরে বাপরে, গতকালকে হাওয়া দিছি অ্যান্ড হাওয়াটা মনে হয় একটু বেশি পড়ে গেছে। বাইক যেখানে পড়তেছে ধাপ 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 করে লাফ দিচ্ছে। মূলত কালপিট হচ্ছে এইখানে, এই যে এখন এই ওয়েটা ছাড়ছে, এই জন্য জ্যামটা ওদিকে ছেড়ে দিছে। তারা রে ভাই বিয়ে করতে যাচ্ছে। এই লাইন ছাড়ছে, এখন ওই জ্যামটা কমতেছে, মানে ওই লাইনটা ছাড়তেছে, আর এই লাইন বন্ধ দেখবেন এই জ্যামটা কত দূর যায়। মেইনলি হচ্ছে এখানে একটা ড্রেন ঠিক করতেছে, এই ড্রেনটার জন্য হচ্ছে মেইন জ্যামটা লাগতেছে। জাস্ট একটা ড্রেন, একটা ড্রেনের জন্য পুরো বেড়িবাদ জ্যামে ভরে গেছে। প্লাস এদিক তো বাদই দিলাম, মিরপুরবাসীরা আর কি এই রোডটা ইউজ করে শর্টকাটের জন্য, মানে এই রোডটা দিয়ে আপনি সনের দিকে বেরোতে পারবেন। কমার্স কলেজের ওই রোডটাতে মিশেছে এই রোডটা, দ্যাটস ওয়াই অনেকেই এখান থেকে শর্টকাট মারে। বাট এখন আর শর্টকাট দিয়ে কী লাভ, শর্টকাট মানে এই জন্যই যে ওই মাজার রোডের সামনে এখন হিউজ পরিমাণে জ্যাম থাকে, যেই কারণে ওই রোডটাতে কেউ যেতে চায় না, আমিও যেতে চাই না। বাট কালকে যখন জ্যামে পড়ছিলাম দেখি যে এই রোড পুরো ব্লক হয়ে আছে, দেন পারলাম ওদিক দিয়ে যাই, দেখি ওদিক দিয়ে যেও দেখি যে জ্যামের কমতি আর নাই। সো ভাবলাম আজকে যাওয়ার পথে আপনাদেরকে দেখা যাব যে জাস্ট একটা ট্রেনের জন্য আমাদের কি পরিমাণ জ্যাম পোহাইতে হয়। তো ফাইনালি বাইকের কাজগুলো শেষ করে বাসায় চলে আসলাম, অ্যান্ড ফ্রেশ হয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম বাইকে কী কী চেঞ্জ করছি সেগুলো বিস্তারিত বলার জন্য। অ্যান্ড সেখানে তেমন কোনো ভিডিও করা হয় নাই, বিকজ কাঞ্চন ভাই ছিল, তার সাথে গল্প গুজব করতেছিলাম, অ্যান্ড সেই বাইকে বাইকের কাজগুলো করা হয়ে গেছে। তো চেঞ্জ করার দিক থেকে আছে হচ্ছে ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েলটা যেটা বললাম ফার্স্টে 1500 কিলোমিটার হয়ে গেছিলো, তো সেটাকে চেঞ্জ করছি। আর সেল অ্যাডভান্স 10W30 যেটা আমি ইউজ করি রেগুলার সেটাই আবার দিছি। অ্যান্ড ব্রেক প্যাডটা চেঞ্জ করা লাগছে, ব্রেক প্যাডের অবস্থা মোটামুটি খারাপই ছিল, তো নতুন একটা ব্রেক প্যাড লাগাইছে। প্লাস হচ্ছে হাইড্রোলিকের যে ক্যালিপারটা থাকে ভিতরে, ক্যালিপারের ভিতরে একটা রাবার থাকে, ওই রাবারটা নষ্ট হয়ে গেছিলো সামহাউ, তো পালসারের একটা রাবার সেখানে ইনস্টল করছি। এই ছিল চেঞ্জ করার ভিতরে মোটামুটি জিনিসপত্র। আর এয়ার ফিল্টারটা চেক দিয়েছিলাম, তো মোটামুটি সেটা দিয়ে আরও 1-1500 বা 2000 কিলোমিটার চালানো যাবে, দ্যাটস ওয়াই এটা এখন আর চেঞ্জ করে নিই। বিকজ তো এইসব জিনিসই আজকে মেইনলি চেঞ্জ করা লাগছে, ইনক্লুডেড ইঞ্জিন অয়েল, ব্রেক প্যাড অ্যান্ড রাবার সিলটা থাকে, সেটা সব মিলিয়ে 950 টাকার মতো গেছে আমার, অ্যান্ড সার্ভিস চার্জ 200 টাকা, টোটাল মিলিয়ে 1150 টাকার মতো আজকে নাই। প্রতি মাসেই এরকম যায় আর কি, 1000 থেকে 1500 বা 2000 টাকা যায় বাইকের পিছনে মেনটেনেন্স করার ব্যাপারে। তো এই ছিল আজকের মতো ভিডিও, ডেলি ব্লগ টাইপের একটা ভিডিও বলতে পারেন। আর সামনে এরকম চিন্তাভাবনা আছে ডেলি ব্লগ করার, আশা করি আপনারা সাপোর্ট দেবেন, আর কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা জানাবেন। সো হোপ ইউ এনজয় দিস ভিডিও, ইফ ইউ এনজয় দিস ভিডিও গিভ মি এ থামস আপ অ্যান্ড কমেন্টস বিলো, অ্যান্ড আনটিল দ্য নেক্সট ভিডিও। বিরুলিয়া ব্রিজে আমি যতদিনই আসছি, মানে বিরুলিয়া এই রোডটাতে যতদিন আসছি, আমি প্রতিদিনই মুগ্ধ হয়েছি, বিশেষ করে এই ভিউটার কারণে। ভিউটা এক এক সময়ে এক এক রকম থাকে, আই মিন বৃষ্টির দিনে একরকম, ঠান্ডার দিনে একরকম, অ্যান্ড গরমের কালে একরকম। বেশ ভালো একটা সময় ধরে এদিকে জব করতেছি, দ্যাটস ওয়াই ভালোভাবেই পর্যবেক্ষণ করা হয়েছে। আর এখান থেকে ভিউটা মনে হচ্ছে দূরে কুয়াশা পড়ছে, আমার ব্যাটারি শেষ।